একটা দেশ আর দেশের বিখ্যাত একটা জেলাকে দখল করবে এটা কি আদৌ সম্ভব আজকের ভিডিওতে আমরা এই বিষয়টার সত্যতা নিয়ে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প কি বাংলাদেশের উপর কোন ধরনের এই সময়ে বাংলাদেশের সরকারকে যারা চালাচ্ছে তাদের মাথায় ধর্মের তখন বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার যে পলিটিক্যাল রাজনৈতিক দেশগুলো আছে তাদের মধ্যে দর্শক মন্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের এই ভিডিওটির এবং ভিডিওটির থেকে অংশ বিশেষ ইতিমধ্যেই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা ঠিক কতটা আকর্ষণীয় হতে চলেছে ভিডিওটির বিস্তারিত দেখার জন্য আগে অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত স্ক্রিনে সঙ্গে করছে যার জন্য এরকম কন্টেনার তারা ব্যবহার করতে শুরু করেছে কারণ বাংলাদেশের সাথে পাকিস্তান এর আগেও শেখ হাসিনার সময় বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্য করেছে কিন্তু মুখ বন্ধ কোন কন্টেনার বাংলাদেশের চট্টগ্রাম বন্দর এর আগে পাকিস্তান থেকে পাঠানো হয়েছে বলে এই নজির কিন্তু ইতিহাসেও নেই এবার প্রশ্ন হলো কেন চট্টগ্রাম বন্দর চট্টগ্রাম বন্দর কিন্তু নেপাল এবং ভুটান চট্টগ্রাম বন্দরে কোন একবার চীনের জাহাজ কোনো একবার পাকিস্তানের জাহাজ এই সকল জাহাজ এসে পৌঁছানোয় তার যত ইউনেস সরকার কিন্তু ভারতের সঙ্গে সরাসরি সংঘর্ষের রাস্তায় হাঁটছে বিভিন্ন ক্ষেত্রে দেখুন মসলাদে ইউনেস তখন বা শেখ হাসিনা ভারতের সঙ্গে শেখ হাসিনা কিন্তু চুক্তি করেছিলেন বাংলাদেশ সরকারের হয়ে ফলে ধরেই নেওয়া যায় এই বন্দর চুক্তি কিন্তু ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে হয়েছিল এবার শেখ হাসিনা চলে যাওয়ার পর যদি মোহাম্মদ ইউনেস দায়িত্ব নেন এবং এই দায়িত্ব নিয়ে যদি এই চুক্তিকে বাতিল করার দিকে নিয়ে যেতে রাজি হন তাহলে কিন্তু বড় বিপদে পড়তে পারে বাংলাদেশ তা কিন্তু একতাংশে এবার ট্রাম্পকে ভোট দিয়েছে এবং তাদের ভোটটা কনফার্ম করার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের দিওয়ালি উৎসব উপলক্ষে এক্স হ্যান্ডেলে একটা বার্তা দিয়েছিলেন এবং সে বার্তায় হিন্দু কমিউনিটির কথা হিন্দু কমিউনিটির অধিকারের কথা হিন্দু নির্যাতন যারা করছে তাদের ব্যাপারে কিছু বক্তব্য উনি দিয়েছিলেন এবং তখন হিন্দু নির্যাতনকারী হিসাবে উনি বাংলাদেশের কথা উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাইডেন সরকার এটা হতে দিয়েছে বাংলাদেশের নাকি বাংলাদেশের হিন্দুদের উপর নাকি দলবদ্ধ হামলা হচ্ছে দাঙ্গা হচ্ছে এরকম কথাগুলো আমাদের পক্ষ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে আমাদের যারা প্রতিনিধি আছেন সরকারের প্রতিনিধি তাদের পক্ষ থেকে এবং আমাদের প্রধান উপদেষ্টা যিনি প্রেস সেক্রেটারি আছেন তিনিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে যথাযথ সঠিক তথ্যটা সরবরাহ করা হয়নি উনি ভুল তথ্যের উপর নির্ভর করে মন্তব্য করেছেন আচ্ছা আমি যদি ধরে নেই উনি ভুল তথ্যের উপর ভিত্তি করে এই স্টেটমেন্টটা দিয়েছেন তখন কিন্তু অবধারিতভাবে প্রশ্নটা আসবে এই ভুল তথ্য ওনাকে কে সরবরাহ করল কে এখন যেন বোঝা যাচ্ছে যে এটা সরবরাহ সম্ভবত করেছে যে আমেরিকার যারা হিন্দু কমিউনিটি আছে তারা কেন বললাম যে পিটিআই মানে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটা খবরে বলা হয়েছে এটা আজকেই ওনাদের এনডি টিভিতেও প্রকাশিত হয়েছে খবরটা যে তারা এখানে বলছে আমি নিউজটা সেরকম আমরা আপনাদের পড়ে শোনাই ইন্ডিয়ান আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশনস অ্যাগেনস্ট বাংলাদেশ মানে বাংলাদেশের বিরুদ্ধে যাতে স্যাংশন দেওয়া হয় সেজন্য ইন্ডিয়ান আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে কেন এই নিউজটা ভেতরে পড়লে আমরা দেখতে পাই যে আমেরিকান ইন্ডিয়ান প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার নাম হল ডাক্তার ভারত বড়াই। এই ভদ্রলোক ভারতীয় আমেরিকান কমিউনিটির একজন নেতা তিনি যেটা বলেছেন যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর পরই তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ শুরু করে দিবে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটাই তাদেরকে নাকি মানে যে ইন্ডিয়ান আমেরিকান যারা আছে এদেরকে উদ্বুদ্ধ করছে এ ধরনের একটা স্যাংশন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিতে এখন এটা নিয়ে তারা এন টাইম বেশ ভালোভাবে কাজও শুরু করেছে কিন্তু এবং সেখানে উনি স্পষ্টভাবে এটাই বলেছেন যে অনেকগুলি কথাই আছে আমি সবগুলি আপনাদেরকে পরে আপনাদেরকে ক্লান্ত করতে চাই না কেবল একটা কথাই বলি যে ওনারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যদি পোশাক রপ্তানিটা বন্ধ হয়ে যায় এবং পোশাক রপ্তানি একটা বড় অংশ কিন্তু আমেরিকায় যায় যদি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি তার ভাষ্য অনুযায়ী আশি শতাংশ ব্যবসায়ী বাংলাদেশের হয় এই পোশাক রপ্তানি থেকে পোশাক শিল্প থেকে এবং একটা বড় কথা ডক্টর ভারত বড়াই বলেছেন সেটা হলো উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকারটা দেশে এখন আছে এটা আসলে একটা পুতুল সরকার মানে পাপেট গভর্নমেন্ট উনি এভাবে উল্লেখ করেছেন এটা আসলে কন্ট্রোল করছে মেরিটাই এবং উনি বলছেন যে মানে আমি ওনার একটা পড়ে শোনি আপনাকে ইট ইজ রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ ইন কন্ট্রোল অফ দ্য কান্ট্রি মানে আর্মি এই দেশটাকে এখন কন্ট্রোল করছে আসলে এই কথাগুলো বলা হয় কেন এই কথাগুলি বলা হয় যে আমেরিকান যে গভর্নমেন্ট আসতেছে তাদেরকে প্রভাবিত করার জন্য মানে আমেরিকান গভর্নমেন্ট যদি আমেরিকান গভর্নমেন্টকে যদি বলা হয় যে অমুক দেশটাতে আসলে কোনো ধরনের ডেমোক্রেসি নাই গণতন্ত্র নাই এবং এই দেশটাকে আসলে আর্মিরা কন্ট্রোল করছে সামনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে পুতুল সরকার এই কথাগুলো যদি বলে তখন কিন্তু আর ওই গভর্নমেন্টের মাথায় যে ব্যক্তিরা আছেন তিনি যদি একটু মাথা মোটা টাইপের লোক হন তাহলে কিন্তু ওনারা একটা বড়ো ধরনের অ্যাকশনে চলে যেতে পারে ট্রাম্পকে আপনি যেভাবেই দেখেন না কেন কিন্তু তার একটা সিদ্ধান্ত তো গুরুত্বপূর্ণ শুধু আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট উনি যদি সিদ্ধান্ত নেন সেটা আমাদের বিপক্ষে যাবেই এবং যেমন তাই না এই মিস্টার ভারত বড়াই কিন্তু এখানে থামেননি তিনি একই কথা বলেছেন যে বাংলাদেশ যদি হিন্দুদেরকে হয়রানি করা অব্যাহত রাখে ভারতেরও উচিত হবে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া কারণ উনি ইংরেজিতে কী বলেছেন আপনারা দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি পাশে তো সব কিছুর মূলে কী সব কিছুর মূলে হলো যে যদি বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার অব্যাহত থাকে তাহলে বাট সেটা কি আছে আসলে আমি কিন্তু বুঝি না গত দুদিন ধরে আমাকে অনেকে একটা ভিডিও পাঠাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমি প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি এটা কার ভিডিও কী সমাচার পরে দেখলাম একজন মহিলা কথা বলছেন যে মহিলার নাম হচ্ছে তুলসী গ্যাবার্ড এই তুলসী গ্যাবার্ডকে এই তুলসী গ্যাবার্ড হল যুক্তরাষ্ট্রে যে পেছিয়ে নতুন হয়েছে নতুন যে প্রশাসন আসতেছে ট্রাম্পের প্রশাসন সেই প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির উনি হবেন পরিচালক এই তুলসী গাভট কিন্তু হিন্দু এখন এই তুলসী যে ভিডিওটা আমি দেখেছি সেখানে উনি কিছু কথা বলেছেন সেই ভিডিওতে তুলসী বলেছেন যে বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গেছে মানে এই ধরনের আরও অনেক কথা আছে আমি একটা এক লাইন কেবল পড়ে শুনলাম তার মানে ওনার কথা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশে মানে হিন্দুদের বিরুদ্ধে টর্চার হচ্ছে হিন্দুদের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভাঙচুর হচ্ছে এটা দেখে ওনার হৃদয় ভেঙে গেছে ইন্টারেস্টিং হলো এটা তুলসীর একটা পুরনো ভিডিও অনেক পুরনো দুই হাজার একুশ সালের ভিডিও এবং দুই হাজার একুশ সালে দুর্গাপূজার সময় বাংলাদেশে কিছু সহিংসতা হয়েছিল এবং সেই সহিংসতার ভিডিওগুলো দেখেই উনি এই কমেন্টটা করেছিলেন এবং সেই কমেন্টটা প্রচারিত হয়েছিল দু হাজার একুশ সালে ক্ষমতায় কে ছিল দু হাজার একুশ সালে ক্ষমতায় খুব দুর্দণ্ড প্রতাপে ছিলেন শেখ হাসিনা সরকার শেখ হাসিনা সরকারের সময়কার একটা ঘটনার প্রেক্ষিতে তুলসী গ্যাওয়ার্ডের দেওয়া এই বক্তব্যকে যদি কেউ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তার বক্তব্য হিসাবে চালিয়ে দিতে চান তাহলে তো মহা ঝামেলা এবং যদি এটাকে চালিয়ে এক ধরনের মানে পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করে একজনে আবাহ তৈরি করার চেষ্টা করে যে বাংলাদেশে এখনও সাম্প্রদায়িক এই দাঙ্গাগুলি চলছে অথবা সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে এবং সেটা নিয়ে মার্কিন প্রশাসনের সম্ভাব্য কর্মকর্তা উদ্বিগ্ন এটা বলে যদি কেউ দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করতে চায় অথবা বিদেশের কাউকে প্রভাবিত করতে চায় সেটাও কিন্তু একটা বড় দরের অশনিসংকেতপত্র ইম্পোর্ট এক্সপোর্ট করত উদাহরণস্বরূপ যদি বাংলাদেশ কে কিছু এক্সপোর্ট করতে হতো তাহলে সেই সামগ্রী একটা ছোট সিপে বাংলাদেশ থেকে প্রথমে শ্রীলঙ্কা যেত এবং তারপর সেখান থেকে যে বড় জাহাজ পাকিস্তানের করাচি বন্দরে যেত তাতে করে পাঠিয়ে দেওয়া হতো সেভাবে কিভাবে পাকিস্তান কে যে সামগ্রী বাংলাদেশে পাঠাতে হতো সেটা প্রথমে মালদ্বীপ বা শ্রীলঙ্কায় যেত এবং তারপর সেখান থেকে বড় জাহাজে করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতো এই জন্য বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে বাইলে বাইল্যাট্রাল ট্রেড অনেক কম হতো দু সালে বাংলাদেশ এবং পাকিস্তানের বাইল্যাট্রাল ট্রেড এক বিলিয়ন ডলারের থেকেও কম হয়েছিল পাকিস্তান বাংলাদেশকে সাতশো মিলিয়ন ডলারের সামগ্রী বিক্রি করেছিল কিন্তু বাংলাদেশ শুধুমাত্র চুয়াত্তর মিলিয়ন ডলারের সামগ্রী পাকিস্তানকে বেঁচেছিল বলার মানে হল এই ট্রেডে পাকিস্তানের বেশি ফায়দা হতো বাংলাদেশের তেমন কোনো ফায়দা ছিল না কিন্তু এর ফলে শেখ হাসিনার সরকারের কোনো সমস্যাও হতো না কারণ সেটার প্রায়োরিটিজে পাকিস্তানকে কখনো রাখেইনি ভারতে সঙ্গে সম্পর্ক মজবুত রেখেছিল কারণ ভারত রকম ভাবে সাহায্য করছিল কিন্তু এমনটা নয় যে পাকিস্তান বাংলাদেশকে ডাইরেক্ট শিপিং রুট খোলার জন্য পেছরাইজ করছিল না কিন্তু শেখ হাসিনা এটা কখনো মানেউলি সমস্ত সিচুয়েশন এখন বদলে গেছে রেফারেন্স স্বরূপ আপনাদের স্ক্রিনে আর্টিকেলের স্ক্রিনশট রয়েছে খবর বেরিয়ে আসছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এখন ডাইরেক্ট শিপিং রুট চালু হয়ে গেছে আগের দিন পাকিস্তানের করাচি বন্দর থেকে কার্গো শিপ डायरेक्टली বাংলাদেশে চট্টগ্রাম বন্দর অবধি পৌঁছেছে এই কার্গোশিপ এর ক্যাপাসিটি স্ট্যান্ডার্ড মানে একটা আজকের পর বাংলাদেশ এবং পাকিস্তানকে ইম্পোর্ট এক্সপোর্ট করার জন্য শ্রীলঙ্কা বা মালদ্বীপের সহায়তা নিতে হবে না বিশেষ কথা হলে চট্টগ্রাম বন্দরকে ডেভেলপ করাতে ভারত সরকারও বাংলাদেশকে সাহায্য করেছিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং প্রফেসর মোহাম্মদ ইউনুস বলছে পাকিস্তানের সঙ্গে ডাইরেক্ট শিপিং রুট খোলায় তাদের তাদের ট্রেডার্সদের সুবিধা হবে এবং কম সময়ের মধ্যে মালপত্র এক দেশ থেকে অন্য এসে যাবে পাকিস্তান বহু বছর ধরে বাংলাদেশের সরকারকে এই অনুরোধই করছিল কিন্তু ভারতের সান্নিধ্যে থাকায় সে খাসি সেটা মানেই না দ্রুত এই সিদ্ধান্ত নেয় অবশ্যই এটা অবাক করার মতো কোনো কথা নয় কারণ বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে ধরনের সিদ্ধান্ত পরবর্তীকালেও দেখতে পাওয়া যেতে পারে কারণ অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবা শারিফের সাথে দ্রুত ফোন ফোনে কথাবার্তাও বলেছিল এবং ইউনাইটেড নেশা জেনারেল অ্যাসেম্বলির জন্য যখন সে আমেরিকা নিউ ইয়র্কে গেছিল তো ওখানেও সে পাকিস্তানের প্রধানমন্ত্রী তেহবাজ শারিফের সাথে সাক্ষাৎ করেছিল তো যাই হোক এখন আপনার কি মনে হয় বাংলাদেশকে নিয়ে ভারতের এখন কি পদক্ষেপ গ্রহণ করা উচিত আমার তো মনে হয় চট্টগ্রাম বন্দরই ভারতের দখল করে নেওয়া উচিত তো কি মনে হয় আপনার এই বিষয় এই গেল ভারতের একটা প্রতিবেশী দেশের কথা এবার আসি আর এক প্রতিবেশীর দিকে বলা হয় না সাপকে যতই দুধ খাওয়াও না কেন সে এক না একদিন কামড়াবে তোমাকে অবশ্যই কারণ ছবল মারা সাপে ডিএনএতেই রয়েছে সে তার স্বভাবকে বদলাতে পারবে না ঠিক কিভাবে আমাদের কিছু প্রতিবেশী দেশ রয়েছে যাদের যতই লালন পালন করো বা সাহায্য করো এরা পেছন থেকে ছুরি মারা কখনোই ভুলবে না কারণ বিশ্বাস ঘাতকতা করা তাদের ডিএনএ মধ্যেই রয়েছে তো এই খবরটা সেই নিয়েই সে অবধি সঙ্গে থাকুন তো দেখুন কথা হচ্ছে নেপালকে নিয়ে যার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি চীনের প্রেমে আর এতটাই পাগল হয়ে গেছে যে ভারতকে বিচু দেখানোর জন্য নিজের দেশেরই প্রোটোকল ভাঙতে শুরু করে দিয়েছে দেখুন খবর বেরিয়ে এসছে ভারত থেকে আমন্ত্রণ পায়নি তো চীনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কেপিওলি আর সেখানে গিয়ে করবে কি তো চীন নেপালকে যে ঋণ দিয়েছে যেটা মেটানোর জন্য নেপালের কাছে পর্যাপ্ত পয়সা নেই সেই জন্য কেপিওলি এখন স্বয়ং চীনে গিয়ে জিংপিং এর হাতে পায়ে ধরে কর মেটানোর জন্য অনুরোধ করবে আসলে নেপালের সরকারের একটা পরম্পরা রয়েছে যে নেপালে যখনই কোনো নতুন ব্যক্তি প্রধান প্রধানমন্ত্রী রূপে বিরাজমান হয় তখন তার প্রথম অফিসিয়াল ভ্রমণ ভারতই হয় সে ভারতের পক্ষ থেকে আমন্ত্রণ আসুক বা না আসুক নেপালের প্রধানমন্ত্রী নিজের প্রথম যাত্রা ভারতেই করে কিন্তু এইবার ওলি যে বিবাদপূর্ণ মানচিত্র এবং নোট ছেপে নতুন ঝামেলা সৃষ্টি করেছে সেই জন্য ভারতের তরফ থেকে কোনো আমন্ত্রণ সে পায় না কিন্তু তা সত্ত্বেও ভারতের আশা ছিল যে নেপাল হয়তো তার ভুল বুঝতে পারবে এবং কেপি ওলি স্বয়ং ভারত যাত্রা করার জন্য ভারতের বিদেশ বিভাগের সঙ্গে যোগাযোগ যোগ করবে কিন্তু ओली তো চীন দোলানোর জন্য ব্যাকুল হয়ে আছে তো খবর অনুযায়ী Nepales প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পরবর্তী মাসে মানে ডিসেম্বরের শুরুতে অফিশিয়ালি চিন প্রোগ্রামের উপর কিন্তু নির্ভর করে বাংলাদেশের 12 শতাংশ অর্থনীতি এর উপর টিকে রয়েছে যেমন ধরুন বাংলাদেশের শিল্পের 40 শতাংশ এখানে এবং আন্তর্জাতিক বাণিজ্যের 80 শতাংশ হয় এখানে সরকারি রাজস্বের প্রায় 50 শতাংশই আসে এই চট্টগ্রাম থেকে দু সালে ভারতের মুম্বাই বন্দর এবং কলম্বো বন্দরের পরই এই চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার তৃতীয় বন্দর হিসেবে বড় বাংলাদেশি কোম্পানির সদর দপ্তর এখানেই রয়েছে যেমন ধরুন এম এম এমপাহানি বিএসআরএম এ কে খান অ্যান্ড কোম্পানি পিএইচপি গ্রুপ চট্টগ্রামের দীর্ঘ ইতিহাস আছে যেমন ধরুন সীতাকুণ্ড এলাকায় পাওয়া অস্ত্র পাথরের যে টুক